ইমাম ইবনুল কাইয়্যিম এই দোয়াটি সম্পর্কে তিনি বলেন তাসবিউন মুদআফ, এটা হচ্ছে এমন একটি দোয়া বা এমন একটি প্রশংসা আল্লাহর যেটা একবারে বহুগুণ বর্ধিত একটি দোয়া, বহুগুণ সমস্ত গুণে গুণান্বিত এই দোয়াটি। এই দোয়াটি পড়লে আপনার কয়েক ঘন্টা জিকিরের থেকে আপনি অধিক নেকি পেতে পারেন, কোটি কোটিরও অধিক আপনি নেকি পেতে পারেন, আল্লাহ আপনাকে নেকি দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আপনার হাদিসটি আপনার সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, হ্যাঁ সহিহ মুসলিমে, নবী সাল্লাম একদা ফজরের সালাত পড়ে তিনি কোনো কাজে আপনার গেলেন, যাওয়ার পরে তিনি আপনার অনেক সময় পড়ে যেটা পূর্বাহ্নের সময় বলা হয়, যে দোহার সময় বলা হয়, চাষটার সময় যেটা বলা হয়, ধরেন সকাল 9টা 10টা এরকম সময় তিনি পূর্বাহ্নের সময় এসে দেখলেন দেন উম্মুল মুমিনিন জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা তিনি বসে জিকির আজকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলো জিকির আজকার হয় আর কি সেগুলো করতেছেন। তখন নবী সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি যে অবস্থা আমি তোমাকে রেখে গেলাম ওই অবস্থা তুমি এখন জিকির আজকার করছো? তো জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি জিকির আজকারই করছি। তখন তিনি বললেন লাউ কুলতা, তুমি যদি এই কথাগুলো বলতে, এই কালেমাগুলো বলতে তুমি, তাহলে এই তোমার এত ঘন্টা জিকিরের থেকেও আমি এই কয়েকটা বাক্য, এই চারটি বাক্য বলে তোমার এত ঘন্টা জিকিরের থেকে আমি অনেক নেকি পেয়ে গেলাম, তোমার এগুলো থেকে বহু গুণে আমি নেকি পেয়ে গেলাম। বাক্যগুলো কি? বাক্যগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম বলছেন তাসবিউন মুদাআফ, যে বহুগুণ বর্ধিত দোয়া। একটু আগে আমরা কি বললাম, আপনার নবীগণের যে দোয়া তার মধ্যে শ্রেষ্ঠ একটি দোয়া কোরআনের দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, মানে আল্লাহর কাছে আপনি দুনিয়ার সকল কল্যাণ চাইলেন, আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং কল্যাণ চাইলেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আপনার ফানা চাইলেন এবং মুক্তি চাইলেন, মানে এমন কোনো কিছু বাদ থাকলো না, সমস্ত কিছু আপনি চেয়ে পেলেন। ঠিক এখানেও আল্লাহর যত প্রশংসা করা যায় আর কি, কোনো প্রশংসা আপনি বাকি রাখলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আল্লাহর বরত্ব মাহাত্ম আপনি ঘোষণা করতেছেন যে আল্লাহ পুত পবিত্র, আদা সুবহান আদাদা খালকি, আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টির সংখ্যা পরিমাণ, কত সৃষ্টি দুনিয়াতে আছে আল্লাহর হিসাব আছে, এমন এমন সৃষ্টি আছে আপনি আমি কখনো দেখবো না, দেখিও নি, কেউ দেখেও নি, এত সৃষ্টি আল্লাহর পরিত্যক্ত পড়ে আছে, কোথায় কোথায় আছে রব্বুল আলামিন ভালো জানে। দুনিয়া যতই উন্নতি করে ফেলুক, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখনো খবর নাই কি কি পড়ে আছে, কি কি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি সমস্ত আদাদা খালকিহি, সমস্ত আল্লাহর যা সৃষ্টি রয়েছে সেই সৃষ্টির পরিমাণ আল্লাহ আল্লাহর কি করলেন, প্রশংসা করলেন, আপনি গুণগান করলেন আল্লাহ, সুবহানাল্লাহ। ওরিদা নাফসিহি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আপনার আল্লাহর সন্তুষ্টি পরিমাণ, যা করলে আল্লাহ সন্তুষ্ট হয়, যেইভাবে আপনি জিকির করলে বা যেইভাবে প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যান, সেইভাবে আপনি কি করলেন আল্লাহর প্রশংসা, সেই পরিমাণ আপনি আল্লাহর প্রশংসা করলেন। ওয়াজিনাত আরশি, আল্লাহর আরশের আপনার সম পরিমাণ, আরশের কত ওজন হতে পারে আমরা কি কেউ অনুধাবন করতে পারি? ওয়াজিনাত আরশি সুবহানাল্লাহ ইয়া সালাম আল্লাহু আকবার, আরশ কেমন সুবহানাল্লাহ, আর সে ওজন কত, সেই পরিমাণ আপনি আল্লাহর তাসবিহ প্রশংসা করলেন, সুবহানাল্লাহ। অমিদাদা কালিমাতি, আল্লাহর কালিমা সমূহ, কত কালিমা আছে আল্লাহর, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন ভালো জানে, সেই সম পরিমাণ আপনি কি করলেন আপনার আল্লাহর প্রশংসা করলেন। অতএব এই দোয়াটি আমরা অন্তত পক্ষে আপনার পাঠ করব তিনবার, এই দোয়া বলা হয়েছে তিনবার পাঠ করার জন্য, অর্থাৎ চারটি কালেমা জিকির হিসাবে আপনার মিজানের পল্লায় এগুলো অত্যন্ত ভারী হবে, যে এই প্রশংসাগুলো আল্লাহ সুবহান তাআলার দোয়াগুলো আমরা আবার মুখস্থ করবো, যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে এই তিনবার করে পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ আমাদের বেশি বেশি করে জিকির আজকার করার তৌফিক দান করুন।